ভূমির সাথে সংযোগ স্থাপন করে দেশের বীরদের সম্মান জানানোর লক্ষ্যে এবং ভারতবর্ষের স্বাধীনতা ও অগ্রগতির যাত্রাকে স্মরণ করার লক্ষ্যে মেরে মিট্টি মেরা দেশ নামক এক কর্মসূচির ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার গোটা দেশের সাথে রাজ্যের খোয়াই জেলার 6টি ব্লক এবং 2টি পৌর পরিষদের সবকটি ওয়ার্ডেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এই কর্মসূচিটি। বুধবার খোয়াই ব্লকের অন্তর্গত বারবিল গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দীপুরমা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস সহ আর অনেকেই। এদিন পৌর পরিষদের অন্তর্গত সমস্ত এলাকা থেকে মাটি সংগ্রহ করে সেগুলি পঞ্চায়েত কার্যালয়ে এনে জাতীয় পতাকার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়। এরপর রাষ্ট্রগান সম্পন্ন করে পঞ্চপ্রাণ শপথ গ্রহণ করা হয়। ডিস্ট্রিক্টের ন্যায় আমরা ত্রিপুরা রাজ্যের এই খোয়াই ডিস্ট্রিক্টেও মেরি মাটি মেরা দেশ এই ক্যাম্পেইনের উপর যে কার্যক্রম, এই কার্যক্রমের অন্তর্ভুক্ত প্রথম দিন আজকে 9ই আগস্ট আমরা বিভিন্ন ওয়ার্ড এবং ভিলেজ থেকে মাটি সংগ্রহ করে পঞ্চায়েত অফিসগুলোতে আনছি। এটা আমাদের সারা ডিস্ট্রিক্টে যে 6টি ব্লক আছে, 6টি ব্লক এলাকা এবং 2টি মিউনিসিপ্যাল কাউন্সিল এলাকায় বিভিন্ন ওয়ার্ড এবং ভিলেজ থেকে সংগ্রহ করা হচ্ছে। আজকে আমরা এখানে বারবিল পঞ্চায়েতে মানে খোয়াই ব্লকের অন্তর্ভুক্ত এই পঞ্চায়েতে মাননীয় সভাধিপতি খোয়াই জেলা পরিষদ এবং মাননীয় ভাইস চেয়ারপারসন পঞ্চায়েত সমিতি এবং চেয়ারপারসন পঞ্চায়েত সমিতি খোয়াই ম্যাডাম সহ এবং এখানে উপস্থিত অনেক সেলফ হেল্প গ্রুপ বা এখানকার এলাকার সমস্ত অংশের লোক আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে যোগদান করেছে এবং আমরা ওই সমস্ত এলাকাগুলি থেকে মাটি সংগ্রহ করে আজকে এখানে 5টা ওয়ার্ড আছে, সমস্ত ওয়ার্ডগুলি থেকে মাটি সংগ্রহ করে আজকের এই বারবিল পঞ্চায়েতে আমরা মাটিগুলো এনে জাতীয় পতাকার নিচে আমরা এগুলো এখন সংগ্রহিত করে রেখেছি এবং জাতীয় রাষ্ট্রগান গাওয়ার পরে আমরা পঞ্চপ্রাণ শপথ গ্রহণ করেছি। তারপরে সঙ্গে সঙ্গে আমরা 75টি করে গাছ চারা রোপণ করেছি। তো এখানে আমাদের সমস্ত অংশের লোক এই 75টি চারা লাগানোর ক্ষেত্রে অংশগ্রহণ করেছে। বিশেষ এদিনের এই অনুষ্ঠানে গ্রামের সকল জনগণ মিলে পঞ্চায়েত কার্যালয়ে মোট 75টি চারা গাছ রোপণ করেছেন বলে জানান খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।